শেয়ার সদা টিপস ইউটিউব চ্যানেলে আপনার দিয়ে স্বাগত। তো আজ আমরা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যেটা শর্ট নেম বিপিসিএল, তো এর কোয়ার্টার রেজাল্ট পাবলিশ হয়েছে জুন, মানে জুন কোয়ার্টারে 12 আগস্ট। তো আমরা জুন কোয়ার্টার রেজাল্টটা দেখবো, 2021-এর ফার্স্ট কোয়ার্টারের যেটা রেজাল্ট। তো এখানে আমরা দেখছি যে সেলস গ্রোথটা 70,946 কোটি টাকা, এবং গত লাস্ট কোয়ার্টার মানে মার্চ 2021-এ ছিল সেটা 76,679 কোটি টাকা। এবং যদি আমরা এই কোয়ার্টারে মানে ইয়ার টু ইয়ার দেখি, মানে জুন 2020 যে রেজাল্টটা সেটা ছিল 37,999 কোটি টাকা। তো এখানে দেখতেই পাচ্ছি যে মার্চের তুলনায় জুন কোয়ার্টারে, লাস্ট কোয়ার্টার থেকে এই জুন কোয়ার্টার রেজাল্টে একটা ভারী ধরনের একটা ফলিং এসছে। কিন্তু যদি আমরা ইয়ার টু ইয়ার রেজাল্ট দেখি, সেক্ষেত্রে কিন্তু ভালো পজিটিভ দিক একটা আছে। তো প্রায় কাছাকাছি 45% মতো ইয়ার টু ইয়ার যদি আমরা রেজাল্ট দেখি, সেক্ষেত্রে একটা গ্রোথ আছে। এবার আমরা টোটাল খরচায় যাব। তো টোটাল খরচায় দেখছি সেখানে যেটা জুন কোয়ার্টারে 67,672 কোটি টাকা, এবং মার্চ কোয়ার্টে যেটা 65,427 কোটি টাকা। তো এখানেও একটা সেলস, মানে সেলস কমেছে কিন্তু কোম্পানির খরচ বেড়েছে। খরচ তো অনেক রকম বিষয়ে ডিপেন্ড করে, তো সেই হিসাবে খরচটা অনেক কোম্পানির বেড়েছে। এবার আমরা নেট প্রফিটে আসবো। তো নেট প্রফিটে এখানে দেখছি মার্চে, লাস্ট কোয়ার্টার মার্চ 2021-এ যেটা ছিল সেটা 10,200 কোটি টাকা। তো এবারে জুন কোয়ার্টার 2021-এ সেটা 2,611 কোটি টাকা। সেখানে দেখা গেলো অনেকটাই প্রফিট একটা বড়ো ডাউন হয়েছে। এবং আমরা গত যদি ইয়ার টু ইয়ার মানে যদি প্রফিট দেখি, তাহলে সেক্ষেত্রে 2,139 কোটি টাকা। তো ইয়ার টু ইয়ার প্রফিটে একটা গ্রোথ আছে। এবং যদি আমরা লাস্ট কোয়ার্টারের রেজাল্টের সঙ্গে প্রফিট ট্যালি করি, সেক্ষেত্রে একটা ভারী ধরনের একটা ডাউনফল আছে। এবং ইপিএসও তাই দেখছি, ইপিএসও একটা অনেক বড় একটা ডাউনফল আছে। গত মার্চ 2021-এর যেটা ইপিএস ছিল 51 টাকা 57 পয়সা, এবার জুন কোয়ার্টারে যেটা ইপিএস আসছে সেটা আমার 13 টাকা 54 পয়সা। তো রেজাল্ট যা দেখছি তাতে একটা কোম্পানি একটা ভারী লাস্টের তুলনায় ভারী গিরাবট হয়েছে। এবং যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে খুব একটা বড় পরিবর্তন হয়নি, প্রমোটার পার্সেন্টেজ একই আছে। যেগুলো পজিটিভ দিক দেখি সেটা হচ্ছে কোয়ার্টার টু কোয়ার্টার যেটা ইপিএস গ্রোথ ইনক্রিজ হয়েছে কোয়ার্টার টু কোয়ার্টার। এবং কোম্পানির লাস্ট যেটা চার্ট প্যাটার্ন দেখছি সেটা বুলিশ হারামি চার্ট প্যাটার্ন আছে। এবং আরেকটাও যেটা যে দিকগুলো ভালো আছে, গ্রোথ ইন নেট প্রফিট উইথ ইনক্রিজিং প্রফিট মার্জিন। তো এইখানেও আমরা অনেকগুলোই দিক দেখছি আমরা যে কোম্পানি, এখানে আমরা চার্ট প্যাটার্ন দেখবো। তো চার্ট প্যাটার্নে দেখছি যে কোম্পানি কতগুলো একটা দুটো সাপোর্ট লাইন টেনেছি, যেটা ফার্স্ট সাপোর্ট হচ্ছে 436, এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে আমার 400, কারেন্ট প্রাইস হচ্ছে 448। তো আমরা এখানে দেখছি, এবং উপরে যদি রেজিস্ট্যান্স দেখি প্রায় 466 টাকা। তো আমরা এই রেঞ্জের মধ্যেই আমরা হয়তো একটা চার্ট প্যাটার্ন একটা দেখছি, একটা ভারী গিরাবটের পর মানে একটা ভারী ডাউনফল পর কোম্পানি একটু আপটেন্ড হয়েছে, আবার পড়েছে। এবার আমরা একটা উইকলি ট্রেন্ড লাইন টেনেছি, যে উইকলি ট্রেন্ড লাইন, তো ট্রেন্ড লাইনটা আমাদের উইকলি ট্রেন্ড লাইনটাও দেখা দরকার, যে ট্রেন্ড লাইনের সাথে আমরা ম্যাচ করাতে পারবো যে কোম্পানি কোথায় কোথায় সাপোর্ট নিচ্ছে। তো এখানে যেটা দেখছি যে উইকলি ট্রেন্ড লাইন এবং আমার যেটা সাপোর্ট লাইন 436 টাকা, সেটা একটা বড়ো একটা মানে স্ট্রং সাপোর্ট। এবং চার্ট প্যাটার্ন যদি দেখছি যে ওখানে একটা সাপোর্ট নিয়ে একটা আপটেন্ডের সম্ভাবনা আছে, এবং এখন 448, তো একবার 480 যাওয়ার সম্ভাবনা আছে। এবং কোম্পানি যদি ট্রেন্ডও দেখি, তো ট্রেন্ডও একটা দেখতে পাচ্ছি যে একটা আপটেন্ড আছে, এবং আমরা ট্রেন্ড দেখছি একটা ডাউনফলের পর আবার একটা ভি শেপের একটা আপ ডাউন হয়েছে, তারপর আবার ডাউনফল, এবং সাপোর্ট লাইনটাকে একটা সাপোর্ট একটা জোন তৈরি করেছে, একটা সাপোর্ট বেস করেছে, এরপর একটা আপ টেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে 436 টাকা আমরা স্টপ লস ধরে এখানে বাই করব, এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে 470 টাকা, এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের হচ্ছে 480 টাকা। তো এইভাবে আমরা বিপিসিএলের উপরে আমরা কাজ করতে পারবো। এবং বিপিসিএল খুব একটা খারাপ দিক নেই, কোম্পানি ভালো, ডিভিডেন্ড পে আউট স্টক, এবং বিপিসিএল নিয়ে
আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনকে প্রেস করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।